রোদেলা এবং রেহানের ঘরোয়াভাবে কাবিনের আয়োজন করা হয়েছে। সবাই কাজী আসার ওয়েট করছে। হঠাৎ ঋদ্ধি এসে বলল, আমি রেহান ভাইকে বিয়ে করতে চাই। এটা শোনার সাথে সাথে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। রোদেলার মনে হলো সে ভুল কিছু শুনছে। আশেপাশে তাকিয়ে রেহানকে খুঁজছে সে। না, রেহান নেই। রোদেলা এবং ঋদ্ধির বাবা আফজল সাহেব ঋদ্ধির কাছে গিয়ে বলল, এগুলো কি বলছো? আর কিছুক্ষণ পরই তো তোমার বড় বোনের বিয়ে, এমন মজা করা উচিত না মা। বাবা, তোমার কি মনে হয় আমি এখন মজার মুডে আছি? আমি বলেছি আমি বিয়ে করব, মানে আমিই বিয়ে করব। রোদেলা আপুর জায়গায় আমি রেহান ভাইকে বিয়ে করব। আর আমার মনে হয় না এতে রেহান ভাইয়ের কোনো আপত্তি আছে। ঋদ্ধি খুব শান্তভাবে বলল। আফজল সাহেব নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার মেয়েগুলো কি বলছে? দেখো, তুমি ছোট থেকে যা চেয়েছো আমি তোমাকে দিয়েছি। তুমি কিন্তু এখন আমার লিমিট ক্রস করেছো। আফজল সাহেব চিৎকার করে বললে। ঋদ্ধি যেন এতে কিছুই যায় আসে না, সে তার সিদ্ধান্তে অটুট। রেহানকে ঋদ্ধির রুম থেকে বেরিয়ে আসতে দেখে সবাই আরো বেশি অবাক হলো। রেহানকে দেখে রোদেলা দৌড়ে গেল। আই রেহান, দেখো না ঋদ্ধি কেমন উল্টাপাল্টা কথা বলছে। তোমরা নাকি বিয়ে করবে, ওকে বলো না এই মজাটা যাতে না করে। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? আমাদের 4 বছরের সম্পর্ক, আর তুমি তো অনেক আগ থেকেই আমাকে পছন্দ করতে। সরি রোদেলা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি ঋদ্ধিকে বিয়ে করতে চাই। রোদেলা এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে কোনোভাবেই ভাবতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। সে কি কোনো স্বপ্ন দেখছে? কিছুক্ষণ পর তার আর রেহানের বিয়ে। এত সব আয়োজন তাদের বিয়ের জন্য। আজ তাদের সম্পর্কে পূর্ণতা পাওয়ার কথা, আর আজ এই মুহূর্তে রেহান তাকে বিয়ে করবে না বলছে। তোমরা দুজন আমার সাথে মজা নিচ্ছ, তাই না? রেহান ঋদ্ধি চুপ করে আছে। ঋদ্ধির মা রেহানা বেগম ঋদ্ধিকে টেনে ঘরে নিয়ে যেতে নিলেও সে সেখান থেকে এক পাও নড়ল না। রেহানা বেগমও বুঝতে পারছে না তার মেয়ে এমন কেন করছে। এইদিকে হক সাহেব রেহানকে যেয়ে থাপ্পড় লাগিয়ে দেয়। আমার লজ্জা করছে তোমাকে নিজের ছেলে বলতে, তুমি এতটা খারাপ, তুমি আজকে আমাকে এত ছোট করলে সবার সামনে। রোকসানা বেগম দৌড়ে রেহানের কাছে গেলেন। এই, তুমি ওকে মারছো কেন? ওর কি দোষ? এই ঋদ্ধির হয়তোবা ওকে ফাঁসিয়েছে। এমনিতেই এই দুই বোনের চালচলন আমার একদম পছন্দ না। বড় বোন মডেল আর ছোট বোন নেচে বেড়াই, এমন মেয়েদের থেকে আর কি বা আশা করা যায়? হক সাহেব তার স্ত্রীকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন। রোকসানা বেগম হক সাহেবের দ্বিতীয় স্ত্রী। রেহানের যখন 8 বছর বয়স তখন তার মা মারা যায়। তারপরেই হক সাহেব রোকসানা বেগমকে বিয়ে করেন। আমার মনে হয় আমাদের বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলা উচিত। ঋদ্ধির কথা শুনে রোদেলার রাগ এবার সপ্তম আসমানে উঠে গেল। এই, তুই কেমন বেহায়া মেয়ে রে, তো লজ্জা করছে না? আমার বিয়ে ভেঙে তুই নিজে বিয়ে করতে চাচ্ছিস? তোর মতো বোন থাকতে শত্রুর দরকার নেই। তোকে আমি কম ভালোবেসেছি যে তুই আজ আমার ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস? রোদেলা অঝরে কাঁদতে লাগলো। তুই যদি রেহানকে বিয়ে করিস তাহলে আমি ভুলে যাব যে আমার কোনো ছোট মেয়ে আছে। আফজল সাহেব চিৎকার করে বললে, বাবা, আমি রেহান ভাইকে বিয়ে করব মানে করবই, তোমাদের সম্মতি থাকুক অথবা না থাকুক। এবার ঋদ্ধির বাবা তাকে ঠাস করে চড় মেরে দিল। যে মেয়েকে সে কোনোদিন ধমক অব্দি দেয়নি আজ তার গায়ে হাত তুলল ভাবতেই আফজল সাহেবের বুক কষ্টে ফেটে যাচ্ছে। তার দুই মেয়েকে সে পুতুলের মতো করে বড় করেছে, আর আজ নাকি তাকে এমন কিছু দেখতে হলো। কেউ কোনো কিছু করেও ঋদ্ধি আর রেহানকে বোঝাতে পারল না। শেষমেশ 3 বার কবুল পড়ে তাদের বিয়ে হয়ে গেল। রোদেলা এখনও দাঁড়িয়ে আছে ওখানে, তাকে দেখে জীবন্ত লাশ মনে হচ্ছে। কাঁদছেও না সে, এক নজরে তাকিয়ে আছে ঋদ্ধি রেহানের দিকে। এত বড় বেইমানি তার সাথে করতে পারলো, তাও তার সব থেকে প্রিয় দুজন মানুষ, ভাবতেই পারছে না সে। এই রেহান তার জন্য কি পাগলই না ছিল। কতবার রিজেক্ট করার পরও তার পিছে পিছে খুরখুর করত। কাজিন হওয়ার সুবাদে একসাথে উঠা বসাও খুব বেশি ছিল, আর আজ নাকি সে রেহানি তাকে এত বড় ধোকা দিল, তীরে এসে তরি ডুবালো। হক সাহেব বুঝতে পারছে না কি করবে সে। যত যাই হোক, রেহান তো তার নিজের ছেলে, ঋদ্ধি তার ভাইয়ের মেয়ে, এভাবে তো আর ফেলে দিতে পারে না। ঋদ্ধির বাবা সেই যে রুম লক করেছে বের হওয়ার নাম নেই।
এইদিকে রেহানা বেগম ঋদ্ধির জন্য কান্নাকাটি করে অস্থির। রোদেলার জন্য তার কষ্ট লাগছে কিনা তাকে দেখে বোঝা যাচ্ছে না। রেহানা বেগম তার মেয়েকে বিদায় করে নিজের ঘরের দিকে পা বাড়ায়। সবাই চলে গিয়েছে। পুরো হলে রোদেলা একাই বসে আছে। ঘরোয়াভাবে কাবিন হওয়ায় দুই পরিবার ছাড়া আর কেউই উপস্থিত ছিল না। কিছুক্ষণ পর উঠে সে তার রুমের দিকে পা বাড়ালো। তার আজ খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু অদ্ভুত, চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হচ্ছে না। এইদিকে গাড়িতে, আমরা যা করেছি সবার ভালোর জন্যই করেছি, আশা করি সব ঠিক হয়ে যাবে। ঋদ্ধি কিছু বলছে না, তার চোখ দিয়ে পানি পড়ছে। সে ভয় পাচ্ছে এর পরের আসা দমকা হাওয়া নিয়ে। তার জীবনটা যদি আসলেই তছনছ হয়ে যায়। আগুন নিয়ে খেলছে সে, এই আগুনে না জানি তার জীবনটাই জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। রেহানের ডাকে হুঁশ ফিরল ঋদ্ধির। কি ভাবছ, এসে গেছি আমরা? ঋদ্ধি বাড়িটার দিকে খেয়াল করে। না, জাকজমক কিছুই নেই, কারণ আজ জাস্ট কাবিন হওয়ার কথা ছিল রোদেলা এবং রেহানে। এক মাস পর বড় করে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তাই তো সবাইকে ব্যাপারটা জানানোই হয়নি। ঋদ্ধি দীর্ঘশ্বাস ফেলল, রেহানের বাড়ির দিকে পা বাড়ায়। ঋদ্ধি রেহানের রুমে বসে আছে। রেহান সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। কি থেকে কি হয়ে গেল তারা দুজনেই ভাবছে। সব তো ঠিকই ছিল। এইদিকে রোদেলা তার বাবাকে জড়িয়ে ধরে সে কখন থেকে কেঁদে যাচ্ছে। আফজাল সাহেব তার মেয়ের কান্না নিতে পারছে না। কিছুক্ষণ পর রোদেলা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। আফজাল সাহেব মেয়েকে খাটে শুইয়ে দিয়ে আলমারির লকার খোলা একটা ছবি বের করে। ছবির দিকে তাকিয়ে তার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। রেহানা বেগম রুমের বাইরে দাঁড়িয়ে নীরবে চোখে জল ফেলছে। হঠাৎ রেহানের রুমের দরজায় টোকার আওয়াজ শোনা যায়। ঋদ্ধি উঠে যায় দরজা খোলার জন্য। সামনের মানুষটাকে দেখে ঋদ্ধির হাত পা কাঁপছে। কিভাবে পরিস্থিতি সামাল দিবে বুঝতে পারছে না সে। আচমকায় ঋদ্ধিকে টান দিয়ে বুকে জড়িয়ে ধরে মাহি। এই কাণ্ড দেখে বাসার সবাই হতবাক। রেহানের মাথায় তো কিছুই ঢুকছে না। মা কি বলছে এগুলো? তোমার আর মিস্টার রেহানের নাকি বিয়ে হয়ে গেছে? তুমি নাকি ওকে বিয়ে করতে চেয়েছো? এগুলো মিথ্যে তুমি বলো। ঋদ্ধি পাথরের মতো দাঁড়িয়ে আছে, আর এই ভয়টাই পেয়েছিল সে। এখন কিভাবে কি করবে সে? তুমি আমাকে কিভাবে ঠকাতে পারলে? এত বড় শাস্তি আমায় দিও না, আমার একটা ভুলের জন্য এমন করবে? আমি তোমাকে আর কোনোদিন নাচতে বারণ করব না। প্লিজ তুমি আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। কি এটা বোঝার পর থেকে শুধু তোমাকেই ভালোবেসেছি, তুমিও তো আমাকে ভালোবাসো। তুমি আমার সাথে নাটক করেছো তাই না? তোমাদের বিয়ে হয়নি বলে মাহিত আরো শক্ত করে জড়িয়ে ধরলো ঋদ্ধিকে। ঋদ্ধি কোনো রকম সামলিয়ে মাহিতের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। সে কোনো কথা বলছে না। মাহিত বাবা তুই শান্ত হ, আমি তো তোকে আগেই বলেছিলাম এই মেয়ে ভালো না। নাচের মেয়েরা কি ভালো হয় নাকি? খারাপ চরিত্রের মেয়েও। রোকসানা বেগম যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলেন। মাহিত হক সাহেব এবং রোকসানার ছোট ছেলে। মাহিত সজোরে দেয়ালে একটা ঘুষি দিল, হাত ফেটে রক্ত বের হচ্ছে। এটা দেখে ঋদ্ধি ভয় পেয়ে গেল। যেই না সে মাহিতের হাত ধরতে গেল, সাথে সাথে মাহিত হাত সরিয়ে ফেলল এবং সেখান থেকে চলে গেল। হক সাহেব নিজের রুমের দিকে পা বাড়ালে। এই পরিস্থিতি কিভাবে সামাল দিতে হবে জানা নেই তার। আর এইদিকে রোকসানা বেগম এসবে বেশ খুশি হয়েছেন বলে মনে হলো। সবাই যাওয়ার পর রেহান দরজা আটকে দিল। আমার ভাইয়ের সাথে যে তোমার রিলেশন ছিল আমার বলনি কেন? খুব শান্তভাবে বলল রেহান। ঋদ্ধি নিচের দিকে তাকিয়ে সমানে চোখে জল ফেলে যাচ্ছে। তোমার কথা কানে যাচ্ছে না? আমি কি বলছি শুনতে পাচ্ছ না? আমাকে বলনি কেন? ও আমাকে ভাই না ভাবতে পারে, কিন্তু আমি ওকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসি, চিৎকার করে বলল রেহান। এবার ঋদ্ধি আর নিজেকে সামলাতে পারলো না, জোরে জোরে কাঁদতে লাগলো। আমি ওকে খুব ভালোবাসি, আমি জানি ওর অনেক কষ্ট হচ্ছে, আমি কি করব বলো না, আমি আর পারছি না। মাহিতকে এভাবে কষ্ট পেতে দেখে আমি ভিতরে ভিতরে মরে যাচ্ছি। ছেলেটা আমাকে প্রচন্ড ভালোবাসে, ওর অনেক জিদ, ও যদি জিদের বসে কিছু করে বসে আমাকে ওর কাছে যেতে হবে বলে ঋদ্ধি দরজা থেকে পা বাড়ায়। তখনই রেহানোকে আটকে দেয়। প্লিজ নিজেকে সামলাও, আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে,
এখন কিছু করতে গেলে সব ভেস্তে যাবে। আমরা যা করছি আমাদের পরিবারের জন্য করছি। তোমার বাবার সম্মানটা কোথায় যাবে এখন যদি সব জানাজানি হয়ে যায়? তুমি তো জানো মানুষ কত খারাপ, দেখা যাবে তিলকে তাল বানিয়ে ফেলেছে। আর রুদেলা, হুট করে এই সত্যিটা জানলে বুঝতে পারছো ও কিভাবে রিয়েক্ট করবে? আমাকে হারানোর কষ্টের থেকে ওই কষ্টটা অর্জন অনেক বেশি। প্লিজ রিদ্ধি, শান্ত হও, পাগলামি করো না। রিদ্ধি কিচ্ছু বলল না। সে রেহানের থেকে নিজের হাত ছাড়িয়ে বারান্দার দিকে পা বাড়ালো। বারান্দায় রাখা দোলনাটায় বসল। সেদিন তোমাকে কত কল দিয়েছিলাম, কেন ফোনটা বন্ধ করে রাখলে? দেখলে তো এক দমকা হাওয়ায় আমাদের জীবনটা কেমন বদলে গেল। আজকে আমি চেয়েও তোমার কাছে যেতে পারছি না, আর বলেও বা কি হতো তোমাকে? তুমি তো আমার কথা বিশ্বাস করতে নারাজ। আমার ইচ্ছা হচ্ছে তোমার কাছে ছুটে যাই, কিন্তু ভাগ্যের পরিহাসে আজ আমার হাত পা বাঁধা। একই বাসায় থেকে তোমার থেকে দূরে থাকাটা কতটা কষ্টের তুমি কি জানো না? মনে মনে বলল ঋদ্ধি আকাশের পানে তাকিয়ে। কেন এত কষ্ট দিলে আল্লাহ, কেন? আমার কি দোষ ছিল আজ এই পরিস্থিতিতে আমাকে ফেলে দিলে? আমার সব থেকে প্রিয় মানুষগুলো আমাকে ভুল বুঝছে। আমার সবটা জুড়ে যারা আছে আজ তারাই আমাকে দূরে ঠেলে দিয়েছে। চিৎকার করে কাঁদতে লাগলো ঋদ্ধি। রেহানের বুকে যে হাহাকার চলছে তা বোঝার মতো ক্ষমতা কারণে। এত বছর ধরে যে স্বপ্ন দেখেছে তা আজ পূরণ হতে হতেই থেকে গেল। কতই প্ল্যানই না ছিল তার আর রোদেলার আজকের রাতটা নিয়ে। আর কি থেকে কি হয়ে গেল? ঋদ্ধির কান্নার আওয়াজ পেয়ে বারান্দায় গেল রেহান। ঋদ্ধি রেহানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিন্তু তাদের দেখে যে একজনের ভিতরটা জ্বলে পড়ে যাচ্ছে এটা তারা খেয়াল করল না। ঋদ্ধির কান্না শুনতে পেয়ে মাহিত বারান্দায় দৌড়ে এসেছিল। অন্ধকারে আপছা আপছা ঋদ্ধিকে দেখা যাচ্ছে। মাহিত আর রেহানের রুম পাশাপাশি হওয়ায় এক বারান্দা থেকে অন্য বারান্দা দেখা যায়। একটু পরেই মাহিত দেখতে পেল রেহান ঋদ্ধিকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে তার মাথা ঠিক থাকল না, তার ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ঋদ্ধিকে নিয়ে মাহির বরাবরই অনেক বেশি পসেসিভ, তাই তো তাকে নাচতে বারণ করেছিল। সে চায় না তার ভালোবাসার মানুষকে অন্য কেউ দেখুক। সে আর নিতে না পেরে ঘরে চলে এলো। পুরো ঘরে ভাঙচুর শুরু করল। কষ্টে সে কি করবে জানে না, পাগলের মতো করতে লাগলো। আওয়াজগুলো ঋদ্ধির কানে এলো। তার বুঝতে বাকি রইল না মাহিত কি করছে। এক একটা ভাঙার আওয়াজ যেন তার বুকে গিয়ে লাগছে। রেহান কোনো রকম ঋদ্ধিকে বুঝিয়ে ঘরে নিয়ে এলো, তা না হলে মেয়েটা কষ্টেই মরে যাবে। বারান্দার দরজাটা লাগিয়ে দিল। রোকসানা বেগম ছেলের এমন পাগলামি দেখে ছেলের রুমে এলেন। ছেলের পাশে বসে, বাবা ওভাবে নিজেকে কষ্ট দিস না। মাও আমার সাথে এমনটা কিভাবে করলো? আমার ভালোবাসায় কি এমন কমতি ছিল? বাবা ও তোর যোগ্যই ছিল না। আমি তোকে কতবার বলেছি ওকে ছেড়ে দে, ওই মেয়ের চরিত্রের সমস্যা আছে। তোর যোগ্য তো নীলা, ও তোকে কত ভালোবাসে, আর তুই নাকি ওই কালনাগিনীর পিছে পড়ে আছিস। নীলা মাহিদের খালাতো বোন। মায়ের কথা শুনে মাহিত মায়ের দিকে চোখ গরম করে তাকালে। রোকসানা বেগম বুঝতে পারলেন ছেলে রেগে গেছে। তার এখান থেকে চলে যাওয়াই ভালো, যা বিষ ঢালার তা তো ঢেলে দিয়েছে। এইদিকে রোদেলার চিৎকার করে কাঁদছে আর আবল তাবল বকছে। পুরো বাড়ি জুড়ে তার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। পুরো বাড়ি জুড়ে বিরাজ করছে হাহাকার। রোদেলার মা বাবা সব দেখেও পাথরের মূর্তির মতো বসে আছে। তাদের যে কিছুই করার নেই। এইভাবেই রাতটা কেটে যায়। পরের দিন সকালে সারা বাড়ি খুঁজেও মাহিতকে পাওয়া গেল না। কিন্তু রোকসানা বেগমকে দেখে মনে হচ্ছে না সে চিন্তিত। ঋদ্ধি রোকসানা বেগমের রুমের দিকে পা বাড়ালে। চাচি মাহিত কই? কেন রে, আমার ছেলেকে দিয়ে তোর কি কাজ? তোর স্বামী আছে, তাকে নিয়ে থাক না। আমার ছেলের পিছে লেগেছিস কেন আবার? এত কাঠখড় পুড়িয়ে আমার ছেলের জীবন থেকে তোকে বিদায় করেছি। মানে তুমি এত সব কিছু করেছো মাহিত, আর আমাকে দূর করার জন্য? তা নয় তো আর কি, রেহানের কার সাথে বিয়ে হলো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমি কোনোদিন চাইনি তুই আমার ছেলের বউ হা। যেই ছেলে মা ছাড়া কিছু বোঝে না সে নাকি তোর জন্য আমার ওপরে যে কথা বলেছে, ও আমার কথায় উঠছে বসেছে। আমি ওর আর রেহানের সম্পর্ক খারাপ করেছি,
ওকে যা বলেছি ও অন্ধের মতো বিশ্বাস করেছে। আর তুই আসার পর থেকে আমার ছেলে আমার হাতের থেকে বাইরে চলে যাচ্ছিল। ওর লাগাম যে আমাকে ধরতেই হবে, তাই সেই দিনই আমি ঠিক করেছিলাম যেভাবেই হোক তোকে আমার ছেলের থেকে আলাদা করবই। আর দেখ, আমি সুযোগ বুঝে তা করেও ফেললাম। হাসতে হাসতে বললেন রোকসানা বেগম, তুই আমার ছেলেকে যে এগুলো বললে ও জীবনেও বিশ্বাস করবে না। তুই জানিসই তো ও মা বলতে অজ্ঞান, তো ভুলেও কোনো চালাকি করার চেষ্টাও করবে না। বৃদ্ধি ভাবতে পারছে না মানুষ এতটা নিচ কিভাবে হতে পারে। ছি, কতটা খারাপ হলে মানুষ এমন জঘন্য কাজ করতে পারে। ঋদ্ধি তাদের দাঁত চেপে নিজেকে সামলিয়ে, ভিডিওটা ডিলিট করেছেন? আরে ওর ভিডিও আমি তখনই ডিলিট করে দিয়েছি তোদের বিয়ের পরপরই। আমি আমার কথা দিয়ে কথা রাখি, বুঝলি? আমি এক কথার মানুষ, কিন্তু তাই বলে তুমি ভেবো না আমি কিছু করতে পারবো না। আর কদিন পর তুমি আর তোমার বর ওই বাসা থেকে বিদায় হবে নিজ থেকে, তা না হলে তোমার কপালে খারাপই আছে। ঋদ্ধি কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিল। তারপরও এই মহিলাকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। ঋদ্ধি রুমে এসে রেহানকে সবটা বলল। তোমাকে যেটা করতে বলেছিলাম করেছো তো? রেহান বলল। ইয়েস বস, মুচকে হেসে উত্তর দিল ঋদ্ধি। রেহান ঋদ্ধির গাল টেনে দিল, আর দুর্ভাগ্যবশত এটা দেখে ফেলল রোদেলা। রোদেলা আর থাকতে না পেরে সকাল হতে রেহানের কাছে ছুটে চলে আসে, কিন্তু এমন দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না সে। রোদেলা এসে ঋদ্ধিকে থাপ্পড় মেরে দেয়। তোমাদের রাসলীলা চলছে তাই না? আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিয়ে তোমরা এখানে রং তামাশা শুরু করেছো। এই আমার মধ্যে কি কমতি ছিল যে তুই ওরে বিয়ে করলি? তোর মতো ছেলেদের চুতা পেটা করা উচিত। রেহান রোদেলাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সে অকথ্য বাসায় গালিগালাজ করেই যাচ্ছে। রেহান আর কোনো উপায় না পেয়ে রোদেলাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। এইদিকে ঋদ্ধি মাহিরকে কলের উপর কল দিচ্ছে, কিন্তু না, ফোনটা অফ। তার যে মাহিরকে অনেক কিছুই বলার আছে, তার আরও একটা কাজ মনে পড়ে গেল। সে দ্রুতই বাসা থেকে বেরিয়ে গেল। মাহিদের মা এদেরকে এভাবে বেরিয়ে যেতে দেখে কিছুই বুঝতে পারল না। সে ফোনটা নিয়ে কাকে যেন কল দিল। হ্যালো, ওপাশ থেকে। আমাদের কাজটা জলদি করতে হবে, এদের মতিগতি কিন্তু ভালো লাগছে না। ওপাশ থেকে, আচ্ছা ঠিক আছে। সে ফোনটা রেখে দিলেন, মুচকি হেসে রুমের দিকে পা বাড়ালেন। হক সাহেবের কেমন যেন খটকা লাগছে তার স্ত্রীর এমন আচরণ দেখে। এদিকে আফজাল সাহেব দরজা খুলে রোদেলা আর রেহানকে দেখে অবাক হয়ে যায়। তুই আবার এই বজ্জার ছেলের কাছে গিয়েছিস? বাবা, আমি আপনার সব কথা শুনবো। এখনই আপনাকে আর মাকে আমার সাথে বেরোতে হবে, তা না হলে বড্ড দেরি হয়ে যাবে। রেহান রোদেলা এবং রোদেলার বাবা মাকে নিয়ে নিজের বাসার দিকে রওনা হয়। এদিকে ঋদ্ধি বাসায় এসে সেই কখন থেকে আনমনে দোলনায় বসে আছে। রোকসানা বেগম দরজা খুলে রেহান রোদেলা আর ওর বাবা মাকে দেখে যেন আকাশ থেকে পড়ল। তোমরা এখানে কেন? কেন? ওরা এখানে আসলে আপনার কোনো সমস্যা? আমার বাবার বাসায় এটা ভুলে যাবেন না বলেই হনহন করে ঘরে ঢুকে পড়ল রেহান। রেহানের তেজ দেখে রোকসানা বেগমের পিত্তি জ্বলে যাচ্ছে, কিন্তু আবার ভয় ভয় লাগছে তার। এই রেহান আর ঋদ্ধির মতিগতি পছন্দ হচ্ছে না তার। রেহান রোদেলা ওদের বসিয়ে রুমের দিকে গেল। রুমে ঢুকেই হা হয়ে গেল রেহান। আরে বাহ, ঋদ্ধি তোমাকে তো বেশ সুন্দর লাগছে, কেমন যেন চমকাচ্ছ তুমি। আহা, আমি তো তোমার উপর ক্রাশ খেয়ে গেলাম। ঋদ্ধি লজ্জা পেয়ে গেল। কি যাতা বলছো, আমি কি সেজেছি নাকি? খালি একটু শাড়িই পরেছি, এখানে তো আর থ্রি পিস নেই আমার। আর রোদেলাপু জানলে তোমাকে কেটে টুকরো টুকরো করবে। একসাথে হেসে দিল দুজন। দুজনকে একসাথে বের হতে দেখে রোদেলা তাকিয়ে আছে। অ্যাটেনশন প্লিজ। ঋদ্ধি রেহানকে থামিয়ে দিয়ে কানে কানে কি যেন একটা বলল। হঠাৎ কলিং বেলের আওয়াজ শোনা গেল। ঋদ্ধি যেয়ে দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে ঋদ্ধি চমকে গেল। মুখের হাসিটা এক নিমিষে যেন উড়ে গেল। 20 বছর পর নদীর পাড়ে বসে আছে রূপ। এত বড় সত্যের মুখোমুখি হবে ভাবতে পারেনি সে। তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা আজ তার সামনে এসে দাঁড়িয়েছে। রূপ নদীতে ঢিল ছুটছে, কিন্তু কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না সে।
এত বড় সত্যিটাকে আর এত সহজে হজম করা যায় নাকি। ব্যাগ থেকে ফোনটা বের করে একটা নাম্বার ডায়াল করল। দুইবার রিং হতেই অপর পাশ থেকে ফোনটা রিসিভ হলো। হ্যালো, তুমি কখন আসবে? কাঁদতে কাঁদতে বলল রূপ। ওপাশ থেকে রূপ ফোনটা কেটে দিল। আবার নদীতে ঢিল ছোড়ায় মন দিল সে। এইদিকে রোদেলা ক্লান্ত শরীরে মাত্র বাসায় ফিরল। সারাদিন এত কাজ করে সে খুব ক্লান্ত। তার ভাবতেই অবাক লাগে, একটা সময় নাকি সে জনপ্রিয় মডেল ছিল, আর আজ আয়নাটা দেখার সময়টুকু সে পায় না। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে আয়নার সামনে যে দাঁড়াল সে, কতটা পরিবর্তন হয়েছে তার। চুলে হালকা পাক ধরেছে, চোখে চশমা লেগেছে, কেমন যেন নিজেকে বুড়ি বুড়ি লাগে তার। এতগুলো বসন্ত পার হলো, কিন্তু মনের ক্ষত আজও ভরল না। মানুষ ঠিকই বলে, শরীরের ক্ষত একদিন হয়তোবা মুছে যাবে, কিন্তু মনের ক্ষতটা মুছবে না। তাই তো এতগুলো বছর পরও তার সেই দিনগুলির কথা মনে করে আত্মা কেঁপে ওঠে। রোদেলা একমুখ কড়া করে কফি বানিয়ে বারান্দায় যেয়ে বসল। ঠান্ডা বাতাস বইছে সুন্দর। নিজের অজান্তেই মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন তার জীবনের সব থেকে বড় নিকৃষ্ট সত্যের মুখোমুখি হতে হয়েছিল তাকে। ফ্ল্যাশব্যাক। সেদিন রীতি দরজা খোলার সাথে সাথেই একটা বড় ধাক্কা খায়। মাহি দাঁড়িয়ে আছে এবং পাশে নীলা। দেখেই বোঝা যাচ্ছে শুদ্ধ বিয়ে করা কাপড়। লাল শাড়িতে বেশ সুন্দর লাগছে নীলাকে। ঋত্বিককে পাশ কাটিয়ে মাহিত নীলার হাত ধরে ঘরে প্রবেশ করল। তাদেরকে দেখে উপস্থিত সবাই অবাক হলেও রোকসানা বেগম বেশ খুশি হলেন। খুশিতে গদগদ হয়ে, বাবা তুই যে এত জলদি আসবি আমাকে একবার ফোন করে বলবি তো, এখন তোদেরকে বরণ করে কীভাবে বলতো। আহা নীলামা, তোমাকে কত সুন্দর লাগছে, তোমাদের দুজনকে এত সুন্দর মানিয়েছে। তুই দাঁড়া, আমি মিষ্টি নিয়ে আসছি এখনই। বলেই রোকসানা বেগম মিষ্টি আনতে গেলেন। ঋদ্ধি এখনও ঠাই সেখানেই দাঁড়িয়ে আছে। সে তার শক্তি হারিয়ে ফেলেছে, কেমন যেন চারিদিকে ছাপসা হয়ে আসছে তার। মাহিত ঋদ্ধিকে এক প্রকার টেনে নিয়ে এসে নীলার সামনে দাঁড় করালো। আমার বউ দেখো কত সুন্দর, তোমার মতো টকবাজ নাও কি ভেবেছিলে, তোমাকে সুখে পাগল হয়ে আমি দেবদাস হয়ে যাব। হ্যাঁ, আমি কোনো টকবাজের জন্য কষ্ট পাই না, তুমি একটা চরিত্রহীন মেয়ে। ছোটো ভাইয়ের সাথে দিনের পর দিন প্রেম করে বড় ভাইয়ের সাথে বিয়ে করেছ, খুব রঙ্গ তামাশে দেখলে তুমি। তোমার মতো মেয়েকে জানো কি উপাধি দেওয়া উচিত। পাখিটুকু বলতে পারল না মাহিত। তার আগে রেহান যেয়ে মাহিতকে থাপ্পড় লাগিয়ে দিল। আর একটা বাজে কথা বলবি তোকে মেরে তক্তা বানিয়ে দিব, বেশি বার বেড়েছিস, মুখে লাগাম নেই তোর, কোনোদিন কিছু বলি না দেখে মনে করিস না তোকে কিছু বলবো না, অনেক বেয়াদবি করেছিস তুই, আজ তুই সব কিছু লিমিট ক্রস করে ফেলেছিস। মাহিদের প্রতিটা কথা যেন ঋদ্ধির বুকে কাটার মতো বিচ্ছে। মাহিদের মা রেহানের চিৎকারের আওয়াজ পেয়ে মিষ্টি না নিয়েই ফিরে এলে। রেহান তার ছেলের গায়ে হাত তুলেছে, ব্যাপারটা তার কোনোভাবেই হজম হলো না। সে তেড়ে এসে গেলেন রেহানের দিকে। এই ছেলে, তোর সাহস তো কম না, তুই আমার ছেলের গায়ে হাত তোলস, তোকে আমি। সে আর কিছু বলার সাহস পেল না। রেহানের চোখ গরম করে তাকানো দেখে ভয় পেয়ে গেল। আপনি যদি আর একটা কথা বলেন আমি আপনাকে জানে মেরে ফেলবো, অনেক টলারেট করেছি, আর না আপনার জন্যই আর যত অশান্তি, এই সব কিছুর পিছনে আপনি দায়ী, এত কিছু করেও লজ্জা হচ্ছে না আপনার, আবার কথা বলছেন। মাহিত এবার তেলে বেগুনে জ্বলে উঠল। তার মাকে তার সামনে কেউ কিছু বলবে এটা তার কোনোভাবেই টলারেট হচ্ছে না। এই যে মিস্টার রেহান, মুখ সামলিয়ে কথা বলুন, ভুলে যাবেন না শিখে, আর একবার মায়ের ব্যাপারে খারাপ কিছু বললে আমি ভুলে যাব আপনি আমার বড় হন। মাহিদের কথা শুনে রেহান হাসতে লাগলো। তুমি কাকে মা বলছো, এই মহিলাকে? আর এই মহিলা একটা ডাইনি, প্রুফ লাগবে তোমার, দাঁড়াও দেখাচ্ছি, আর আপনারা সবাই দেখুন। রেহান ঋদ্ধির ফোনটা নিয়ে একটা অডিও প্লে করে, যেখানে ঋদ্ধি আর রোকসানা বেগমের সব কথা রেকর্ড করা। আজকে সকালে রোকসানা ঋদ্ধিকে যা যা বলেছে সব শুনে সবাই হতবম্ব। এই রেকর্ড শোনার পর হক সাহেব রাগে দুঃখে অপমানে কি করবেন বুঝতে পারছেন না। তার স্ত্রী এতটা নিচ। তো কেমন লাগছে এখন আপনার? আপনার পেট থেকে কথা বের করানো আমার আর ঋদ্ধির প্ল্যান ছিল। তো মাহিত, এখন তুমি কি বলবে, যেগুলো নকল এডিট করা? মাহিত করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়ের দিকে। এত বড় গেম খেললো তার মা, সে এটা মেনে নিতেই পারছে না।
যেই মাকে নাকি সে সবটা দিয়ে ভালোবাসত, সেই মাই তার ভালোবাসা এইভাবে কেড়ে নিল। মাহিত কিছু বলতে যাবে তার আগেই হক সাহেব বলে উঠল, ঋদ্ধিক কিসের ভিডিওর কথা বলছিল? বাবা, এই ভিডিও দিয়ে সে আমাদের ব্ল্যাকমেইল করেছে। আমি কিছু বুঝতে পারছি না, প্লিজ সব কুলে বল রেহান। আফজাল সাহেব বললেন, বাবা, আমার আর রুদেলার কাবিনের দিন আমাকে আর ঋদ্ধিকে ঋদ্ধির রুমে নিয়ে যায় এই মহিলা, কিসের জরুরি কথা বলবে বলে? ফ্ল্যাশব্যাক। তোকে ঋদ্ধিকে বিয়ে করতে হবে। কি যাতা বলছো, তোমার মাথা ঠিক আছে তো নাকি? অবশ্যই মাথা ঠিক আছে। ঋদ্ধি শোন, তুই যদি রেহানকে বিয়ে না করিস তাহলে তোর বোন আর তোর বাবার সম্মান আমি শেষ করে দিব। এনাফ ইজ এনাফ মা, তুমি আমাকে পছন্দ করো না আমি মানলাম, তাই বলে তুমি এইসব আবোল তাবোল বলবে? আর কিছুক্ষণ পর আমার আর রুদেলার বিয়ে। রোকসানা বেগম ফোন বের করে একটা ভিডিও প্লে করলো, যেখানে রেহানা বেগম আফজাল সাহেবের সাথে ঝগড়া করছিল। ঝগড়ার এক পর্যায়ে, তুমি ভুলে যেও না রুদেলার জন্ম অবৈধ, ও একটা নাজায়েজ, ও ওর মায়ের পাপের ফল। আমি তোমার জন্য ওকে পালতে রাজি হয়েছিলাম, কোনো দিন কিছু বলিনি, তাই বলে তুমি আমার ভালো মানুষের সুযোগ নিতে পারো না? তুমি এগুলো কি বলছো, কেউ শুনে ফেলবে তো। শুনলে শুনুক, আমি কাউকে ভয় পাই না। ওর বাপ একটা বাটপার আর আরেকটা বাটপার ও, তাই তো তোমাকে ভুলিয়ে ভালিয়ে অর্ধেক সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করে ফেলছো, বলে দিলাম। রোকসানা ভিডিওটা অফ করে দিলে। এত বড় সত্যিটা জেনে ঋদ্ধির শক, মানে রুদেলা যে তার বোন না এটা সে কোনোভাবেই মানতে পারছে না, আর নিজের ভালোবাসার মানুষ সম্পর্কে এমন কিছু শুনতে মোটেও প্রস্তুত ছিল না রেহান। এবার বুঝলি তোরা, এই ভিডিও যদি বাইরে ক্লিক হয় তাহলে রুদেলা আর ভাই সাহেবের মান সম্মান কই থাকবে? রুদেলা তো বরাবরই জন্ম জাত বংশ এগুলো নিয়ে বড়াই করত, যখন ও জানবে ওর নিজের জন্মেরই তো ঠিক নেই, ও কারোর সামনে মুখ দেখাতে পারবে? পারবে না। আর মিডিয়া কেমন তা তো জানোই, ওদের তিলকে তাল করতে সময় লাগে না। দেখা যাবে তোমার বাবার অবৈধ সন্তান বানিয়ে দিয়েছে রুদেলাকে, তাই ভালোই ভালোই রাজি হয়ে যাও। মা, তুমি এতটা নিচ? আমি ওসব বুঝি না, জানালা দিয়ে দেখো নিচে মিডিয়ার মানুষ দাঁড়ানো, তোমাদের কাছে 2 মিনিট সময়, আমাকে জলদি উত্তর দাও। রেহান হুট করেই বলে উঠল, আমি রাজি। ঋদ্ধি অবাক হয়ে তাকালো, তার হাত পা কাঁপছে, সে কিভাবে রেহানকে বিয়ে করবে? পুরো সত্যিটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল, কারো মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, ঋদ্ধির কানে তো কিছুই যাচ্ছে না, তার কানে সেই কখন থেকেই মাহিদের বলা কথাগুলোই বাজছে। এইদিকে রুদেলা স্তব্ধ হয়ে বসে আছে, তার পুরো জীবনটাই তার মানে মিথ্যা, সব কিছু ফেক। এতদিন যাদের নিজের বাবা মা বলে এসেছে তারা তার বাবা মাই না, আর তার জন্ম নাকি অবৈধ, তার কোনো পরিচয় নেই, তার পরিবার নেই, এই জীবন রেখে তার লাভ কি? তার তো উচিত মরে যাওয়া, এত গর্ব, এগুলো সব মিথ্যা, তার তো আসলে কিছুই নেই। সে আর নিতে না পেরে চিৎকার করে কাঁদতে লাগলো, আমি নাজায়েজ, আমি অবৈধ, আমার জন্মে ঠিক নেই, আমি পাপের ফল, বলেই নিজেকে নিজে মারতে লাগলো, নিজের চুল নিজেই ছিঁড়তে লাগলো। রেহান যে আটকাতে চেষ্টা করলেও লাভ হচ্ছে না, অনেক কষ্টে রুদেলাকে শক্ত করে বুকে চেপে ধরে রাখলো। একটা সময় রুদেলা শান্ত হয়ে গেল। রুদেলার ফোনে কল এলো একটা, কলের আওয়াজে সে বাস্তব জগতে ফিরে এলো। কাল যে ওর জন্মদিন ভুলে গিয়েছো? ওপাশ থেকে। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন সব। আবার ডুব দিল ভাবনার জগতে। রেহান রুদেলার মাথায় হাত বোলাচ্ছে, সে কিছু একটা বলতে যাবে, তখনই ঋদ্ধি সেন্সলেস হয়ে পড়ে গেল। মাহিদ দৌড়ে গেল ঋদ্ধির কাছে, ঋদ্ধিকে কোলে নিয়ে নিজের রুমের দিকে গেল। হক সাহেব ডাক্তারকে কল দিলে, নীলা তাদের যাওয়ার পানে চেয়ে রইল, সে কি কোনো ভুল করে ফেলেছে? রেহানা বেগম এবার রাগে ক্ষোভে কি করবেন বুঝতে পারলেন না। এবার শান্তি হলো তো, নিজের মেয়ের এই অবস্থা দেখে প্রাক্তনের মেয়ের উপর ভরসা আছে কিন্তু নিজের মেয়ের উপর নেই। কাল তুমি ওকে কত কিছু বলেছ, আজ দেখেছো মেয়েটার কি অবস্থা? তোমার এই মেয়ে আর তোমার সম্মান বাঁচাতে গিয়ে আমার মেয়েটা শেষ হয়ে যাচ্ছে। তুমি থাকো তোমার এই নাজায়েজ মেয়েকে নিয়ে, ঋদ্ধি আমার একার মেয়ে, তোমার কেউ না, বলে সে মাহিদের রুমের থেকে পা বাড়ালেন। আজ আফজাল সাহেবের নিজেকে খুব অসহায় লাগছে। বাবা আমাকে বলো না, আমার মা বাবাকে তারা কেন আমার সাথে এমনটা করলো? রুদেলা বলল,
আফজাল সাহেব চোখের জল মুছে বলতে শুরু করলেন, তখন আমি ভার্সিটিতে পড়ি, অনার্স ফাইনাল ইয়ারে। তখন সবেমাত্র মেয়েটির নতুন ভর্তি হয়। মেয়েটিকে দেখে অদ্ভুত ভালো লাগা কাজ করে আমার। মেয়েটির নাম ছিল রুমি। রুমির সাথে আমি অনেক খাটকর পুড়িয়ে ফ্রেন্ডশিপ করি। আমি ওকে দিনকে দিন ভালোবাসতে শুরু করি। এভাবেই কেটে যায় দুটি বছর। যেদিন ওকে প্রপোজ করবো বলে ঠিক করি, ওই দিন জানতে পারি সে অন্য একজনকে ভালোবাসে। ছেলেটির নাম ছিল রাসেল। রাসেলের খোঁজখবর নিয়ে জানতে পারি ও ভালো ছেলে না, কিন্তু রুমিকে এটা বোঝাতে পারিনি ও আমার সাথে যোগাযোগ অফ করে দেয়। আমি আর খোঁজ নিইনি। খেমুর জন্য অভিমান কাজ করছিল। এই দিক থেকে মা আমাকে বিয়ের চাপ দিতে থাকে। মায়ের জোরাজুরিতে রেহানার সাথে বিয়ে হলো আমার। এতটুকুই বলে থেমে গেলেন আফজাল সাহেব। তার গলায় কথা আটকে আটকে আসছে। এর মধ্যে ডাক্তারও এসে গেছেন ঋদ্ধিকে দেখতে। আফজাল সাহেব আবার বলতে শুরু করলেন, বিয়ের পর আমি বুঝতে পারি রেহানা কত ভালো মনের মেয়ে। তার যত্ন ভালোবাসে আমি মুগ্ধ। তার সাথে আমি সবটা শেয়ার করি এবং সে আমাকে সাপোর্টও করে। আমাদের বিয়ের প্রায় 8 মাস পর একদিন হঠাৎ রুমি আমাদের বাসায় আসে। রুমিকে দেখে আমি অবাক হয়ে যাই। এত সুন্দর মেয়েটার আজ এই কি দশা? চোখের নিচে গালি, দেখে মনে হচ্ছে গতকাল ঘুমায় না। রুমি কুলে ছিল ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা। তুমি ঠিক বলেছিলে, রাসেল অত্যন্ত খারাপ একজন মানুষ। সে আমাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে দিনের পর দিন। ওর জন্য আমি আমার নিজের বাড়ি ছেড়েছি। আমি ওর প্রেমে এতটাই অন্ধ ছিলাম যে আমার বোধ শক্তি লোপ পেয়েছিল। আমি যখন প্রেগনেন্ট হই, ও আমাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে আমি সব একাই করি। আমার এই বাচ্চাটার কথা ভেবেও কেউ আমায় জায়গা দেয়নি। কয়েকদিন আগে জানতে পারি আমার ব্রেন টিউমার। খুব বেশি সময় নাই আমার হাতে। আমার মৃত্যুর পর আমার বাচ্চাটার কী হবে বলো? তুমি আমার বাচ্চাটাকে রাখবে? সেদিন রুমির অনুরোধ ফেরাতে পারিনি। রেহানা আমার মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। আমরা বাচ্চা মেয়েটার নাম রাখি রুদেলা। এবার নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেললেন আফজাল সাহেব। রুদেলাও কাঁদছে। ওখানে উপস্থিত সবার চোখে পানি। ডাক্তার ঋদ্ধির রুম থেকে বেরিয়ে এলেন। কেমন আছে আমার ঋদ্ধি? মাহিত চিন্তিত স্বরে বলল, এখন ভালোই আছে। অতিরিক্ত স্ট্রেসের কারণে জ্ঞান হারিয়েছে, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। মাহিত যে ঋদ্ধির পাশে বসে রইল, ঋদ্ধির এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে। সবাই অপেক্ষা করছে ঋদ্ধির জ্ঞান ফেরার। ঋদ্ধি জ্ঞান ফিরে সবাইকে দেখে চেয়ে আছে। তার মনে পড়ে গেল কিছুক্ষণ আগের কথা। মনে করেই তার চোখ ঝাপসা হয়ে এলো। সে নিজের হাতটা মাহিদের হাতের থেকে ছাড়িয়ে নিল। এদিকে রুদেলা ঋদ্ধিকে জড়িয়ে ধরে সে কি কান্না। বোন, তুই আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করেছিস, আমাকে মাফ করে দে বোন। আমি তোকে কি না কি বলেছি? ঋদ্ধি রেহানের দিকে তাকালো। তখন মাহিদের ফোনে কল এলো। মাহিদ ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে মাহিদের হাত থেকে ফোনটা পড়ে গেল। সে খামছে রীতিমতো। না, রুদেলা আর ভাবতে পারছে না। এইসব স্মৃতি শুধু কষ্টই দেয়। তাকে শাওয়ার নিতে হবে। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে তার। এইদিকে রূপ কাঁধে কারো স্পর্শ পেয়ে পিছনে তাকালো। রূপ মাহিদকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না। মাহিদকে ধরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করল। তোমরা আমার সাথে এমন কেন করলে? তুমি আর মা কেন আলাদা হলে? আমার বাবা থাকতো, আমি কোনোদিন বাবার আদর পেলাম না। তুমি আমার বাবা হও, কেন বলনি আমাকে? তাই তো তোমার কাছে থাকলে আমার কেমন বাবা বাবা ফিল হতো। মাহিদ চুপ করে আছে। কি করে নিজের মেয়েকে সান্ত্বনা দিবে ভেবে পাচ্ছে না সে। আজ তাদের ভুলের জন্য তার মেয়েটা এভাবে কষ্ট পাচ্ছে। মা, আমাকে মাফ করে দে, আমি একটা জঘন্য মানুষ। তোর আর তোর মায়ের সাথে অনেক খারাপ করেছি আমি, বলেই মাহিদ চোখ মুছলেন। সে এখনো তার মেয়েকে জড়িয়ে ধরে বসে আছে। আজ প্রথমবার তার মেয়ে তাকে বাবা ডেকেছে। এক অদ্ভুত আনন্দ হচ্ছে তার। কলিং বেল বেজে উঠলে দৌড়ে যেয়ে দরজা খুলল রুদেলা। রেহান দাঁড়িয়ে আছে। আপনার এতক্ষণে আসার টাইম হলো? আজ না আপনার 4টায় আসার কথা, এসেছেন 6টায়। সে কখন থেকে তোমার ওয়েট করছি জানো? আহারে, আমার মহারানীটা দেখি রাগ করেছে। এই নাও কান ধরলাম। হয়েছে, থাক, এই বুড়ো বয়সে ঢং তাকাতে হবে না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি টেবিলে খাবার দিচ্ছি, বলে রুদেলা পা বাড়ালো মাহিদের ঘরের দিকে।
মাহিদের ঘরে যেয়ে দেখল নীলা বারান্দায় দাঁড়িয়ে আছে। রোদেলা নীলার পাশে যেয়ে দাঁড়ালো। তুমি কাঁদছ কেন, আমাকে একটু বলবে? মাহিদ তার মেয়ের সাথে দেখা করতে গিয়েছে বলে তুমি কাঁদছ? নাকি তোমার এখনো ভয় হয় আমার বোনটা তোমার স্বামীকে তোমার থেকে কেড়ে নেবে? বলেই তাচ্ছিল্যের হাসি দিল রোদেলা। নীলা অসহায় চোখে তাকালো রোদেলার দিকে। সকাল থেকে কিছু খাওনি? আমি টেবিলে খাবার দিচ্ছি, চলে এসো, তোমার ভাইয়াও এসে পড়েছে। বলেই সেখান থেকে চলে গেল রোদেলা। নীলা আসবে না খেতে? আমি ডেকে এসেছি, ও না আসলে আমি কি করব? এতগুলো বছর কেটে গেল, তুমি এখনো মেয়েটার সাথে স্বাভাবিক হতে পারলে না? মেয়েটা তোর কাজের জন্য অনুতপ্ত। রোদেলা খাবার রেখে উঠে গেল, এক প্রকার রাগ দেখিয়ে রুমে চলে গেল। রোদেলার রাগে হাত পা কাঁপছে। এদের জন্য আজ তার বোনের জীবনটা নষ্ট হয়ে গিয়েছে, কত কষ্টই না দিয়েছে তারা। কৃতজ্ঞতা বলতে কিছুই নাই এদের মধ্যে। সাত পাঁচ ভাবতে ভাবতে বারান্দায় দোলনায় গিয়ে বসল। আজ তার বোনের বৌদলতে সবার জীবন সুখে আছে, শুধু তার বোনটাই সুখে নেই। চোখ বন্ধ করে পুরনো স্মৃতিতে ডুব দিল। ফ্ল্যাশব্যাক। মাহিদের হাত থেকে ফোন পড়ে যাওয়ার পর সবাই মাহিদের দিকে তাকালেও রীতি পাত্তাই দিল না। রেহান ভাই, আপনি এখনো কিছু বলেননি কাউকে? আসলে যখন বলতে যাব তুমি অজ্ঞান হয়ে গেলে। এটা শুনে রীতি পিক করে হেসে দিল। কারো মাথায় কিছুই ঢুকছে না, এরা কি বলছে? আর এইদিকে মাহিদের হাত পা কাঁপছে এমন নিউজ শুনে। আপুরে, আমি কোনো স্যাক্রিফাইস করিনি, তোর রেহান তোরই আছে। একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করা কি আমার দ্বারা সম্ভব বল? কথাটি মাহিদের দিকে তাকিয়ে বলল রীতি। এবার সবাই আরো অবাক হল, কি বলছে এগুলো? আসলে আমাদের বিয়েই হয়নি, সব নাটক ছিল। রেহান ভাই বুয়া কাজই নিয়ে এসেছিল আর সে নকল বিয়ে পড়িয়েছে। এবার হবে আসল বিয়ে, তোর আর রেহান ভাইয়ের। বলেই হেসে দিল রীতি। এটা শুনে সব থেকে বেশি অবাক হলো রোকসানা বেগম। তার সাথে এত বড় গেম খেলা হলো, এটা শোনার পর উপস্থিত সবাই হতবম্ব। মাহিদ নিজেকে না সামলাতে পেরে রীতির কাছে এসে ওর হাত ধরে কাঁদতে শুরু করলো। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি, আমি নীলাকে ছেড়ে দিব, তুমি আমার কাছে ফিরে আসো, আমার বাচ্চার জন্য হলো, প্লিজ। রীতি চমকে গেল, সে বুঝতে পারছে না এটা মাহিদ কিভাবে জানলো। উপস্থিত সবাই যেন আরো একটা শক খেল। তুমি কিভাবে জানলে? রীতি তোতলাতে তোতলাতে বলল। মাত্রই আমাকে আমার বন্ধু কল দিয়েছিল, তুমি যার কাছে ডাক্তার দেখাতে গিয়েছিলে সে আমার বন্ধুর বড় বোন, তোমাকে খুব ভালো করে চিনি। সে আমার বন্ধুকে বলেছে ও আমাকে কল দিয়েছিল কংগ্রেচুলেট করতে, তুমি আমাকে আগে কেন বলনি? বয়লার মতো সুযোগটা কি তুমি দিয়েছিলে? বলেই তাচ্ছিল্যের হাসি দিল রীতি। একজন আরেকজনের দিকে চাওয়া চাওয়াই করছে। মাহিদের মা কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না। মাহিদ বাবা, ও তোকে ভুল বোঝাচ্ছে, কোনো ছেলের সাথে নষ্টামি করে তার বাচ্চা তোর ঘরে চাপিয়ে দিয়ে যাচ্ছে। এটা শুনে মাহিদ এবার রাগে ফেটে পড়ল। তুমি যদি আরেকটা কথা বলো আমি ভুলে যাব তুমি আমার মা হও, তোমার জন্য আজকে এইসব হয়েছে, তুমি সব নষ্টের মূল, নীলার সাথে আমার বিয়েটাও করিয়েছো তুমি, আমার মাথা উল্টাপাল্টা বুঝ দিয়ে আমাকে এই স্টেপ নিতে বাধ্য করেছো, আমি না তোমার নিজের ছেলে মা, আমার সাথে কেন এমনটা করলে তুমি বলো? আর তোমাকে নিজের মা বলতে লজ্জা করছে। ছেলের মুখে এমন কথা শুনে আর কিছুই বলতে পারলো না রোকসানা বেগম, সে ওই রুম থেকে চলে গেল। আমি বাসায় যাব আপু, আমাকে এই মুহূর্তে বাসায় নিয়ে যাও। প্লিজ কথা একবার শুনো রীতি, মাহিদ রিকোয়েস্ট করলো, কিন্তু কোনো লাভ হলো না। রীতি বাসায় যাবে মানে যাবেই। এইদিকে রীতির মা বাবা পাথরের মতো দাঁড়িয়ে আছে, তারা ভেবে পাচ্ছে না এই পরিস্থিতিতে তাদের কি করা উচিত। রীতির জোরাজোরিতে রোদেলা এবং ওদের মা বাবা বাসার উদ্দেশ্যে রওনা হলো, সাথে রেহানও গেল ওদেরকে ড্রপ করতে। রেহানের ডাকে রোদেলা বর্তমানে ফিরে এলো। তুমি এখন অতীতেই পড়ে থাকবে? আমি তোমাদের মতো স্বার্থপর নই, আমাদের জন্য যে আজ রীতির জীবনটা শেষ তা আমাকে কুড়ে কুড়ে খায়, ও আমার ছোট বোন, আমি ওকে তোমাদের মতো ভুলে যেতে পারবো না। বলেই কাঁদতে লাগলো রোদেলা। রেহান ওকে সান্ত্বনা দিতে ট্রাই করছে, আসলেই তো আমরা কত স্বার্থপর, আমাদের জীবনটা সাজাতে গিয়ে নিজের সাজানো জীবনটা কিভাবে এলোমেলো হয়ে গেল, আর আমরা ওর জন্য কিছুই করতে পারলাম না। এদিকে রীতি মাত্র গাড়িতে উঠল,
আজ এতগুলো বছর পর আবার সে তার অতীতের মুখোমুখি হবে। কেমন এক অনুভূতি যেন কাজ করছে তার। গাড়িতে উঠে ফোনটা বের করল। ঘড়িতে 7টা বাজে, আর মাত্র কিছুক্ষণ। চোখ বন্ধ করে নিজেকে সামলাতে ট্রাই করলো সে, কিন্তু পারল না। মনে পড়ে গেল তার সেদিনের কথা, ফ্ল্যাশব্যাক। সেদিন বাসায় আসার পর ঋদ্ধির বাবা মা ঋদ্ধিকে বাচ্চাটা অ্যাবর্শন করতে বলেছিল, কিন্তু সে তার বাচ্চাকে কোনোভাবে মেরে ফেলতে পারবে না। দেখ মা, এই বাচ্চা কোনো দিন বাবার পরিচয় পাবে না, আমাদের সমাজ ওকে মেনে নিবে না, ঋদ্ধির মা বললেন। দেখো মা, সমাজ নিয়ে আমি চলি না, দরকার হলে আমি এই বাচ্চাকে নিয়ে দেশের বাহিরে চলে যাব, তাও আমার এই বাচ্চা চাই। তোমরা বেশি কথা না বলে রোদেলা আপু আর রেহান ভাইয়ের বিয়ের আয়োজন করো। তুই কি বলছিস এইগুলো? তোর এই অবস্থায় আমার বিয়ে? কোনো দিনও না, আমি রেহানকে বিয়ে করব না। আমি তোর ছোট বোন দেখে এই কথাটা শোনার পর তোকে থাপ্পড় দিতে পারলাম না। এত কিছু কি আমি এমনি এমনি করেছি নাকি? আর দুদিন পর তোদের বিয়ে ফাইনাল। কেউ ঋদ্ধির সাথে জোর খাটিয়ে পেরে উঠল না, কারণ ঋদ্ধি এক কথার মানুষ। ঠিকই দুই দিন পর রোদেলা আর রেহানের বিয়ে হয়ে গেল। আশ্চর্যের ব্যাপার হলো ঋদ্ধিকে অনেক নর্মাল দেখাচ্ছে। কারো বোঝার সাধ্য নাই ঋদ্ধির মনে কি চলছে। আর এইদিকে তো মাহিত পাগলামি করেই যাচ্ছে ঋদ্ধিকে পাওয়ার জন্য। তার ঋদ্ধিকে চাই, ঋদ্ধির সাথে দেখা করার জন্য কত কী না করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। একদিন সে ঋদ্ধির বারান্দার কাছে যে পাইপ আছে ওইটা পেয়ে ঋদ্ধির রুমে চলে গেল। ঋদ্ধি তো পুরো শক। তুমি এখানে কি করছো? এক্ষুনি বেরিয়ে যাও। প্লিজ ঋদ্ধি, শান্ত হও, আমার কথাটা একটু শুনো। এতদিন পর মাহিতকে দেখে তার কেমন যেন লোভ হলো মাহিতের কাছে একটু থাকার। জানে এটা অন্যায়, একটু অন্যায় করলে কি এমন হয়ে যাবে। এই মানুষটাকেই তো সে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল। কি বলবে বলো? তুমি আমাকে আগে কেন জানালে না যে তুমি প্রেগনেন্ট? কেন লুকালে আমার থেকে? আমি নিজেও বুঝতে পারিনি। ওই দিন আমাদের অজান্তেই যে ভুলটা হয়ে গিয়েছিল, তারপর থেকেই আমার কেমন যেন ভয় ভয় লাগছিল। পিরিয়ড মিস হওয়ার পর কেমন যেন সন্দেহ হলো। প্রেগনেন্সি টেস্ট করলে তা পজিটিভ আসে। আমি শিওর হওয়ার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম টেস্ট করাতে। যেদিন রিপোর্ট দেয় সেদিনই তোমাকে জানাবো বলে ঠিক করি। কিন্তু ওই দিনই তুমি নীলাকে বিয়ে করে নিয়ে এলে। তুমি তো আমায় বিয়ে করবে কথা দিয়েছিলে, তাহলে এমনটা কেন করলে? বলেই হু হু করে কেঁদে দিল ঋদ্ধি। আমাকে মাফ করে দাও, চলো আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই। আমি তুমি আমাদের বাচ্চা আমরা অনেক হ্যাপি থাকবো। প্লিজ আমাকে একটা সুযোগ দাও না। তোমার ঘরে তোমার বউ আছে, মনে নেই? ওরা আমার সাথে ছল চাতুরি করেছে, আমি তোমাকে ছাড়া কারো সাথে থাকতে পারবো না। প্লিজ এমনটা করো না। মাহিত ঋদ্ধিকে জড়িয়ে ধরল। ঋদ্ধি চুপ করে মাহিদের বুকে মাথা গুঁজে আছে, কোনো কথা বলছে না। আচ্ছা তুমি পাগলামি করো না, আমাকে একটা সপ্তাহ সময় দাও, আমি তোমার কাছে ফিরে আসব। আর এখন নীলাকে এই ব্যাপারে জানানোর কোনো প্রয়োজন নেই। মাহিত তো সেই খুশি, খুশিতে আত্মহারা হয়ে গেল। তুমি সত্যি বলছো? ঋদ্ধি মুচকে হাসলো। মাহিত যাওয়ার আগে ঋদ্ধির কপালে কিস করে দিল। বাচ্চা, খুব শীঘ্রই বাবাই তোমাকে নিতে আসবে, বলে ঋদ্ধির পেটে একটা চুমু খেল। যখন বুঝতে পারলো মাহিত চলে গিয়েছে, ঋদ্ধি নিজেকে আর ধরে রাখতে পারলো না, চিৎকার করে কাঁদতে লাগলো। আল্লাহ, এত কষ্ট কেন দিলে আমায়? তুমি তো জানতে আমি মাহিতকে কতটা ভালোবাসি, কেন এমন করলে আমার সাথে, কেন? পাগলের মতো করতে লাগলো। ম্যাম এসে পড়েছে, ড্রাইভারেরটাকে বাস্তবে ফিরিয়ে এলো সে। গাড়ি থেকে নেমে রূপকে খুঁজতে লাগলো। রূপ তো ওকে এখানের অ্যাড্রেসই সেন্ড করেছিল। এইদিকে নীলা মাহিতকে কলের উপর কল দিয়ে যাচ্ছে, কিন্তু মাহিদের ফোন অফ। এই 20 বছরেও সে মাহিদের ভালোবাসা পায়নি। মাহিত ওকে যা দিয়েছে সব দায়িত্ববোধ থেকে। বিয়ের 3 বছর পর সে মাহিদের থেকে একটা বাচ্চা চেয়েছিল, ভেবেছিল বাচ্চা নিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আফসোস, কিছুই ঠিক হয়নি। মাহিত তার ছেলেকে আদর করলেও নীলার দিকে তার তেমন নজর নেই। মাহিতও ভেবেছিল একটা বাচ্চা আসলে হয়তোবা তার আর নীলার দূরত্ব ঘুচে যাবে, কিন্তু তা হয়নি। বিয়ের পর থেকে মাহিত আলাদা থাকে, কাজের বাহানা দিয়ে রাজশাহী চলে যায়, কিন্তু নীলাকে নিয়ে যায়নি।
এখন বড্ড আফসোস হয় নীলার। সে যদি মাহিতকে ছেড়ে দিত বা বিয়ে না করত, তাহলে তার জীবন আজ অন্যরকম হতো। সব কিছু জেনেই তো সে আগুনে ঝাঁপ দিয়েছিল, আর সেই আগুনেই গত 20 বছর ধরে পুড়ছে সে। ঋদ্ধির না থেকেও তাদের মাঝে সবসময় যেন দেয়াল হয়ে আছে। ঋদ্ধির রূপকে খুঁজতে খুঁজতে পেয়ে গেল। দূর থেকে দেখা যাচ্ছে বাবা মেয়ের সুন্দর দৃশ্য। বাবা তার মেয়েকে বুকে জড়িয়ে রেখেছে। হালকা একটা কাশি দিয়ে মাহিদের পাশে বসলো ঋদ্ধি। মাকে দেখে উঠে গেল রূপ। তোমরা বসো, আমি একটু আসছি। আজ এতগুলো বছর পর দুজনের দেখা, কেউ কিছুই বলছে না। নীরবতা ভেঙে ঋদ্ধি প্রথমে কথা বলল। কেমন আছো মাহিদ? যেমনটা তুমি রেখে গিয়েছিলে। ওসব পুরনো কথা এখন ছাড়ো তো, তুমি কিন্তু আর আগের মতো নেই, কেমন যেন বুড়ো হয়ে গিয়েছো। ঋদ্ধি খিলখিল করে হাসতে লাগলো। মাহিদ মুগ্ধ নয়নে সেই হাসি দেখছে। হাসিটা এখনো সেই আগের মতোই আছে। আমাকে মিথ্যে আশা দিয়ে এভাবে পালিয়ে গেলে? আর কোনো রাস্তা কি তুমি রেখেছিলে? আমি এখানে থাকলে না তুমি মুভ অন করতে পারতে আর না আমি, আর তাছাড়া রূপকে এখানে থাকলে কেউ অ্যাকসেপ্ট করতে পারতো না, তাই বাবাকে বলে আমি ফুপির কাছে কানাডা চলে গিয়েছিলাম। আমার কথা একবার ভাবলে না তুমি? যাওয়ার পর আমার কি হবে? তোমার জন্য নীলা ছিল, পরিবারের সবাই ছিল। আমার আর পরিবার? তুমি এখনো নীলার সাথে স্বাভাবিক হতে পারোনি, এমনটা কেন করছো? ঠিক যে কারণে তুমি অন্য কাউকে বিয়ে করতে পারোনি। এবার রীতি চুপ করে আছে। সে প্রসঙ্গ পাল্টাতে বলল, চাচা চাচি কেমন আছে? বাবা মায়ের ডিভোর্সের পর মা নানু বাড়ি চলে যায়। তুমি চাচির সাথে দেখা করো না? বছরে একবার গিয়ে দেখা করে আসি, হাজার হোক মা তো। ঋদ্ধি আর কোনো কথা খুঁজে পাচ্ছে না, কি বলবে সে? দুমাস হলো দেশে এলে, এতগুলো বছর পর জানালে না একবারও? জানানোর প্রয়োজন মনে করিনি, আর এই দেশে এসেই তো সব নষ্ট হয়ে গেল। রূপ সত্যিটা জেনে গেল আমার ডায়েরি পড়ে। আমার জন্য তো ভালোই হয়েছে, এত বছর যাবত তো ওর মুখ থেকে শুধু আঙ্কেলই শুনে এসেছি। আজ প্রথম আমার মেয়ে আমাকে বাবা ডেকেছে। আমরা আবার সপ্তাহখানিক বাদে কানাডা ফিরে যাব। কেন, এখানে থেকে গেলে হয় না? শুধু শুধু কষ্ট বাড়িয়ে তো লাভ নেই। দুজন আবার চুপ হয়ে গেল। ভাগ্য আমাদের সাথে এমন কেন করলো? এটা তো এই বজ্জাত ভাগ্যই ভালো জানে। এতক্ষণে রূপও এসে পড়ল। মা চলো আজ উঠি। মা চলো, আমি তোমাদের নামিয়ে দিয়ে আসি। কোনো প্রয়োজন নেই, ঋদ্ধি বলল। রূপ তার বাবাকে হাগ করে মায়ের হাত ধরে নিজেদের গন্তব্যের দিকে হাঁটা শুরু করলো। কিছু তো যাওয়ার পর মাহির ডাক দিল, ঋদ্ধি শুনো, আমি কালকের পুরো দিনটা তোমার আর রূপের সাথে কাটাতে চাই। আমি চাই আমার মেয়ে ওর বার্থডের দিন আমার সাথে থাকুক। ঋদ্ধি পিছে ফেরে একটা হাসি দিল, আবার সামনের দিকে এগোতে লাগলো। মাহির তাদের যাওয়ার পানে তাকিয়ে আছে। হঠাৎ করে এক দমকা হাওয়া এলো। ঋদ্ধি এই হাওয়াকে বড্ড ভয় পায়, কেননা এমনই এক দমকা হাওয়া তার পুরো জীবনটাকে এলোমেলো করে দিয়েছে।